সিরাজম মুনির আইডি থেকে জানতে চেয়েছেন পোষা কবুতরের সাথে অন্য মানুষের কবুতর উড়ে আসলে তা খাওয়া জায়েজ হবে কিনা, অন্য কারোর মালিকানাধীন কবুতর হলে সেটা খাওয়া জায়েজ হবে না, তবে বন্য কবুতর যদি হয় সেটা খাওয়া জায়েজ হবে। সেলিম রেজা খান জানতে চেয়েছেন হাদিস প্রত্যাখ্যানকারী কি কাফের, এর ব্যাখ্যা একটু জানিয়েন। হাদিসকে যে ব্যক্তি হাদিসের প্রমাণ মতে অস্বীকার করে সে অনেক বড় ধরনের পথ ভ্রষ্ট, কিন্তু তাকে এক কথায় কাফের বলা যাবে না, জটিল। বিশেষ করে মুনকিরিন হাদিসের মধ্যে অনেকে আজকাল বিভিন্ন রকমের ব্যাখ্যার আশ্রয় নেয় যে কোরআনের সাথে কন্ট্রাডিকশন হলে সে হাদিসের সনদ মানে আসমাউর রিজাল এবং আপনার হাদিস শাস্ত্রবিদদের মতে যদিও বিশুদ্ধ কিন্তু সেটা আসলে শুদ্ধ নয়, কারণ কোরআনের সাথে কীভাবে কন্ট্রাডিক্ট হতে পারে। তো এই জাতীয় কিছু কুযুক্তি তাদের মাথায় ঢুকেছে, সেগুলোর কারণে তারা হাদিসকে অনেক ক্ষেত্রে অস্বীকার করেন কার্যত। তো এটা বড় ধরনের গুমরাহি এবং আহলে সুন্নাত জামাতের ট্র্যাক থেকে খারিজ হয়ে যাওয়া, এবং সন্দেহ নেই যে এটা শুধু ভুলই নয়, বড় ধরনের ভুল। কিন্তু এর ফলে তাকে ডাইরেক্ট কাফের বলাটা জটিল হবে।